প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সিয়াম ফরজ নয়, তাকে অনুশীলন করাতে হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে তার কষ্ট অনুভূত না হয়, কিন্তু তারপরেও তাকে কি সাদাকতুল ফিতর আদায় করতে হবে? আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। অনেকেই মনে করেন যে যেহেতু সোনামণিদের উপরে, ছোট বাচ্চাদের উপরে সিয়াম ফরজ নয়, তাহলে হয়তোবা তাদের উপরে জাকাতুল ফিতরও ফরজ নয়, তাদের জাকাত দিতে হবে না। মূলত বিষয়টি সেটা নয়, কারণ জাকাতুল ফিতর মুসলমানদের ছোট বড় ধনী গরিব নারী পুরুষ সবার জন্য এটা ফরজ, এর জন্য নেশা পরিমাণ সম্পদ থাকা শর্ত নয়। যেটা আমাদের অনেকেই হয়তো মনে করেন নেশা পরিমাণ সম্পদ থাকলে আমরা ফেতরা দেব, মূলত এটা নয়। কারণ আমরা সহিহুল বুখারীর 1503 নম্বর হাদিস থেকে জানতে পারি, আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাজা যাকাত আল ফিত্র সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আম তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের স্বাধীন ক্রীতদাস পুরুষ নারী ছোট বড় সকলের উপরে এক ছা খেজুর জব অন্য বর্ণায় খাদ্যদ্রব্য রয়েছে ফেতরা হিসেবে ফরজ করেছেন এবং ঈদগাহে যাওয়ার আগে এটা আদায়ের উদ্দেশ্য দিয়েছেন। এখানে আসলে হাদিস থেকে সরাসরি ওয়াসাগির ওয়াল কাবির ছোট এবং বড় এই কথাটাই এসেছে বুখারী হাদিস থেকে। তাই আমাদের সময়ের উপরেও সিয়াম ফরজ যদিও তাদের ফিতরা ফরজ যদিও তাদের উপরে সিয়াম ফরজ নয়। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে আসলে ফিতরা হচ্ছে জানের জাকাত, এটা মালের জাকাত নয়। এ কারণে ঈদের আগের দিনও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই তার পিতামাতা তার জন্য ফিতরা দেবেন, এবং ঈদের আগের দিনে যদি কেউ মারা যান তাহলে কিন্তু তার উপরে ফিতরার আবশ্যকতা আর থাকে না। তবে এখানে আরেকটা বিষয় আমাদের সচেতন হতে হবে যে ফিতরা এক ছা, জি এক ছা খাদ্যদ্রব্য, এই হিসেবে বাংলাদেশ আমাদের প্রধান খাদ্যদ্রব্য ভাত বা চাউল, চাউল থেকে ভাত হয়, তাই এক ছা সমান আড়াই কেজি চাউল আমরা ইনশাল্লাহ ফিতরা দেব। আমাদের সোনামণিদের ছোটদের বড়দের সকলেই এক ছা। বর্তমানে আমাদের দেশে প্রচলিত রয়েছে টাকা পয়সা দিয়ে ফিতরা দেওয়া। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগেও তো টাকা পয়সা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবীরা কেউ সরাসরি টাকা পয়সা দিয়ে ফেতরা দিয়েছেন বলে এমন প্রমাণ আমরা পাই না। তাই রাসূলের সুন্নাত অনুসারে আমরা ইনশাআল্লাহ এক ছা ফেতরা দেব সোনামণি ছোট বড় সকলের জন্য। এখানে একটা বিষয় স্পষ্ট করুন, সেটা হলো সা যে বিষয়টা, জি জি, এটা কি বাটখারা না নির্ধারিত কোনো জিনিসটা কি? সা হাদিসের শব্দ, সা জিনিসটা কি, এটা দর্শকদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করবেন। জি জি, সুন্দর বিষয়। আসলে সা কোনো বাটখারা নয়, এটা একটা পাত্র। এই পাত্রতে ওজন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিতেন। তো এটা বিশেষ করে মদিনার ছাটাই বিশেষ উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য। এই ছাতে মাপ নিয়ে আমাদের চাউলটা খাদ্যদ্রব্য ফেতরা দিতে হবে, এটা কোনো বাটখারা নয়, বরং একটা মাপের একটা যন্ত্র। ধন্যবাদ। এখানে আমি একটা বিষয় যোগ করতে চাই যে সাদাকাতুল ফিতর যেটা আদায় করছি আমাদের শিশুদের পক্ষ থেকে, তো শিশুরা সাদাকাতুল ফিতর আদায় করবে না, বরং ওই তার অভিভাবক যারা আছেন, পিতামাতা যারা আছেন, শিশুরা তো ছোট মানুষ, হয়তো একদিনের, দুই দিনের, হয়তো দুই বছরের, পাঁচ বছরের, তার তো বিষয়টা আসছে না, কিন্তু তার অভিভাবকদের এটা করতে হবে। ওই হাদিসেই যেটা বলা হচ্ছে যে দাস, তো দাস যদি অনেক বড়ও হয় তার তো কোনো অর্থ নেই, টাকা পয়সা নেই, তাহলে তার মালিক তার পক্ষ থেকে আদায় করবে। ঠিক অনুরূপই শিশুর জাকাতুল ফিতরটা আদায় করবে তার অভিভাবকেরা, এটাই আর কি। তার মানে এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম, যাদের ঘরে কোলের শিশু আছে, দুগ্ধপুষ্ট সন্তান আছে, প্রত্যেক রমাজানে তাদেরকেও তাদের পক্ষ থেকে অভিভাবকগণ সাদাকাতুল ফিতর আড়াই কেজি করে চাউল আদায় করে। জি জি জি, অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।